অবশেষে ইতালির 3 বছর মেয়াদি ডিগ্রি তো পলিসি অফিসিয়াল গেজেট প্রকাশ হয়েছে। বিয়ার্স আলহামদুলিল্লাহ বড় একটা ভালো খবর। আমরা ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই খবরটা জেনে গেছেন। তো বিয়ার্স, আমি এই ভিডিওতে আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করব সেটা হলো যে 2023 সালের 1,36,000 কোটার কিলিকটে কবে, 2024 সালের 1,51,000 কোটার কিলিকটে কবে এবং 2025 সালের 1,65,000 কোটার কিলিকটে কবে, এবং এই যে 2023 সালের যেই ক্লিকডে হয়েছে সেটার অফিসিয়াল গেজেটে তার কোন ক্যাটাগরিতে কত লোক নিবে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর যে কথাটা আমি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে দেখুন আপনারা হয়তো অনেকেই বিষয়টা জানেন যে ক্লিকদের ঘোষণা হয়ে গেছে, জয়ক্রমে 3টা ডেট আছে, ডিসেম্বরেই এই ক্লিকডে। তো আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে সেই বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা এই ভিডিও থেকে ভালো কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো যে 3 বছর মেয়াদের যে আলাদা আলাদা কোঠার জন্য মোট 9টি ক্লিকটে নির্ধারিত করা হয়েছে। আপনারা জানেন যে এখানে 3 বছর মেয়াদি লিখিত বলেছে এটা। তো 3 বছর সেটা হলো 2023, 2024 এবং 2025। তো এবং আলাদা আলাদা ক্লিকডে ঘোষণা করা হয়েছে। তো সেই বিষয়গুলো দেখুন, যে 2023 সালের 1,36,000 কোঠার ক্লিকডে পাবে। এই বিষয়টা হলো যে দেখুন, 2023 সালের ফুলুসির ক্লিকডে যথাক্রমে 3টি করা হয়েছে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে 2 ডিসেম্বর, 4 ডিসেম্বর ও 12 ডিসেম্বর। তো 2 ডিসেম্বর কি? 2 ডিসেম্বর হচ্ছে, এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে 2 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখে সকাল 9টায় এই ক্লিকটি শুরু হবে। তো 2 ডিসেম্বর এখানে আবেদন করতে পারবেন যারা আপনারা স্পন্সর বিষয়ে আবেদন করবেন, অর্থাৎ নন সিজনাল বিষয়ে যারা আবেদন করবেন তারা এই 2 ডিসেম্বর সকাল 9টার থেকে ক্লিকটি শুরু হবে। তো 4 ডিসেম্বরটা একটু পরে আসি, 12 ডিসেম্বর। 12 ডিসেম্বর হচ্ছে যে কৃষি ভিসা অর্থাৎ সিজনাল ভিসা যেটা বলে আমরা। তো 12 ডিসেম্বর সিজনাল ভিসা যে আবেদন করতে পারবেন সে এটাও সকাল 9টায় ক্লিকটি শুরু হবে। তো ডিসেম্বরের 12 তারিখ, ভালো করে খেয়াল করবেন, ডিসেম্বরের 12 তারিখ 2023 সকাল 9টায় কৃষি ভিসার জন্য আপনারা ক্লিকডে আবেদন করতে হবে। তো 4 ডিসেম্বরের ক্লিকডেটা কী? দেখুন, 4 ডিসেম্বরের যে ক্লিকটা হবে সেটা হলো যে ডোমেস্টিক বিষয়ে যেটাকে বলে কল্প বাদান্তে, এই কল্প বাদান্তের ভিতরে কিন্তু ডোমেস্টিক সেবার ভিতরে এগুলো কিন্তু তারা 4 ডিসেম্বরে আপনাদের আবেদন করতে হবে। তো মেন বিষয়টা হলো যে এই পলিসির ভিতরে 2 ডিসেম্বর এবং 12 ডিসেম্বর এটাই হচ্ছে যে সবচেয়ে বড় কোটা, যে আপনারা যারা নন সিজনাল আবেদন করবেন তারা হচ্ছে 2 ডিসেম্বর সকাল 9টা থেকে, আর 12 ডিসেম্বর সকাল 9টায় আপনারা হচ্ছে কৃষি ভিসা দ্বারা আবেদন করবেন। যদিও কৃষি ভিসার কোটাটা প্রতি বছরের ন্যায় এবছরে একটু বেশি আছে। এরপর যে বিষয়টা হলো যে গেজেটে কিন্তু এটাও বলা হয়েছে যে 2024 এবং 2025 সালের ক্লিকটি সম্পর্কে তারা একটা সম্ভাব্য তারিখ তারা বলেছে, সেটা হলো যে ঠিক 2024 সালের ক্লিকটি হতে পারে 5, 7 এবং 12 ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারির 5, 7 এবং 12, আর 2025 সালের ক্লিকডে হতে পারে 5, 7 এবং 12 দুটাই ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারিতেও একটা ক্লিকডে আসবে, তিনটা ডেট, এবং 2025 সালেও ফেব্রুয়ারিতে ক্লিকডে আসবে, এটা তারা বলছে। তবে এখানে এটাও তারা উল্লেখ করেছে যে আপাতত তারা এটাও উল্লেখ করেছে যে অফিসিয়াল গেজেট পরিবর্তন এবং সংশোধন হতে পারে, আর যদি হয় তাহলে এই সম্ভাব্য ক্লিক দিয়েও পরিবর্তন হতে পারে। তো এখন সেটা সময়ের ব্যাপার, আশা করি এই ধরনের পরিবর্তন এখন লক্ষ্য করা যায় নাই, যেহেতু আমাদের আগে কিন্তু এটা এই যেই তারা যেটা বলে থাকে সেটাই সাধারণত হয়। তো কোনো কারণ ছাড়া এটা পরিবর্তন হবে না, আশা করা যায় এই ডেটটাই থাকবে। তবে এটা বলা যায় না, যে আমি যদি এটা বলতে পারবো না যে এই ডেটটাই থাকবে, কোনো কারণবশত তারা পরিবর্তন করতে পারে। তো দেখুন, আমরা যে বিষয়টা এখন জানবো, যে অনেকেই হয়তো অনেকভাবে আপনারা এই বিষয়টা নেবেন, যে অনেকেই বলে থাকে যে আমি তো বলছিলাম যে এইবার হবে, এটা আমি আগেই বলেছিলাম। এখন এই বিষয়গুলো আমি বলতে চাই না, কারণ কি, যে এখানে আমরা কেউ ইটালিয়ান সরকারের পদে কেউ চাকরি করি না বা সরকারি কোনো দপ্তরে আমরা কেউ কাজ করি না। তো তারা যখন যে বিষয়টা বলবে সেটাই আমাদের বলতে হবে। তারা যে কোনো বিষয় নিয়ে যে কোনো সময় পরিবর্তন পরিমার্জন এবং তারা এটা পরিবর্তন করতে পারে। তো তারা যেভাবে করবে সেটাই হবে। আমি যে বললাম দেখা গেছে যে হ্যাঁ এটা হতে পারে, সেটা লেগে গেল, পরে আমি বললাম যে আমি তো বলেছিলাম সেটাই এখন হলো, আসলে এই কথাগুলো আমি মনে করি কোনো ভিত্তি নেই। কারণ হয়তো অনেক সময় কথা লেগে যেতে পারে, কিন্তু সেটাই মানে এটা না যে আমি যেটা বলবো সেটাই হবে, আমি এমন কিছু না। আমি জাস্ট আপনাদের তথ্য দিয়ে আমি আপনাদের সহায়তা করে থাকি, যে তথ্যটা পাই সেটা আমি বলবো, তাই না? তো এরা যখন পরিবর্তন করে সেটা পরিবর্তন হতে পারে, আমি একটা বলেছিলাম যখন তারা বলেছে সেটা আমি বলেছি সেটা পরিবর্তন হয়েছে, তার মানে এটা না যে আমি তখন ভুল বলেছিলাম, তারা যেটা বলেছিল আমি সেই তথ্যের উপর
কথা বলছি সেটাই আমি বলেছি, সেটা এটাই হতে পারে এবং পরিবর্তন হলে এটাও চেঞ্জ হতে পারে। তবে 2023 সালে যেটা হয়েছে যে 2 ডিসেম্বর, 4 ডিসেম্বর এবং 12 ডিসেম্বর, এটা কিন্তু পরিবর্তন হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এই ডেটেই আপনাদের ক্লিকটা শুরু হবে। তো দেখুন ভিউয়ার্স, 2023 সালের 1,36,000 যে মোট কোটার মধ্যে সিজনাল ভিসার জন্য কত কোটা হবে এটাই আপনাদের অনেকের হয়তো প্রশ্ন থাকবে। তো দেখুন 2023 সালের যে 1,36,000 কোটা, তার মধ্যে নির্ধারিত হয়েছে সিজনাল ভিসার জন্য নির্ধারিত হয়েছে 82,550 কোটা। তো 82,550 জন, এটা কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা নিবে, নির্দিষ্ট করে বাংলাদেশের জন্য কত নিবে এটা কিন্তু তারা বলে নাই। তো গতবার যেরকম হয়েছিল ঠিক ওরকমেরই হবে। তো বাংলাদেশের সবসময় একটু বেশি থাকে, হয়তো বাংলাদেশের একটু আবেদন বেশি করবে। আর স্পন্সর ভিসার জন্য আবেদন করতে পারবে কোটা হচ্ছে যে 52,770, এবং ক্যাটাগরি এবং অটোনামার বা ব্যবসায়ীদের জন্য আরও 680টা কোটা থাকবে। অর্থাৎ স্পন্সর ভিসার জন্য দুইটা ক্যাটাগরিতে মোট 53,450, অর্থাৎ স্পন্সর ভিসার যে 52,770 এর সাথে আরও অন্যান্য ব্যবসায়ীদের কিছু ক্যাটাগরি আছে সেটা মিলে তারা 680টা আরও এর সাথে যোগ হবে, সব মিলে স্পন্সর ভিসা নিবে 53,450। তো আপনাদের এখন যে কাজটা হবে, যে 2023 সালের যে কোটাটা ডিক্লেয়ার যে গেজেট তো প্রকাশ হয়ে গেছে, আপনারা অফিস যে তারা ক্লিক ডোপ তারা ডেটটা বলে দিছে, এখন আপনাদের করণীয় হবে, তো আপনারা যাদের যাওয়ার ইচ্ছা আছে এরকম আপনারা প্রসেস এখন শুরু করে দিতে পারেন যে কাদের মাধ্যমে আপনারা যাবেন। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে ভিউয়ার্স, দেখুন যে এই যে এবার যারা বিশেষ করে কৃষিক্ষেত্রে যারা আবেদন করবেন কৃষি ভিসার জন্য, তো তাদের কিন্তু ভিসাটা একটু দ্রুতই দিবে, কারণ গত বছরে যেরকম হয়েছে ঠিক তার থেকে আরও আশা করা যায় যে খুব দ্রুতই তাদের নলস্থাগুলো বের হয়ে যাবে, কারণ তাদের প্রচুর কর্মী সংকট আছে, কর্মী দরকার। অনেকেই বলেন যে ইতালিতে তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বেকার পড়ে আছে, অবৈধ অভিবাসী পড়ে আছে, তাহলে এত লোক আনছে কেন বা এগুলা এখান থেকে তো নিতে পারে, কিন্তু বিষয়টা তা না, এই লক্ষ লক্ষ অবৈধ আছে দেখেই কিন্তু তারা এগুলা করছে, তারা বৈধভাবে আনার চেষ্টা করছে, ওগুলা তো আছে অবৈধ, তো তারা জন্য এটাই করছে যেন অবৈধভাবে কেউ না আসে, যেহেতু বৈধভাবে আসার সুযোগ আছে তো কেন একজন অবৈধভাবে যাবে, এই কারণে কিন্তু তারা এটা চেষ্টা করছে। তো দেখুন আপনাদের যে কথাটা বলবো যে আপনারা অবৈধভাবে না আসে, যেহেতু সুযোগ আছে 3 বছর মেয়াদি যে এই ভুলছি, আপনারা এর ভিতরে তো অনেক লোক নিবে, যেই টোটাল দেখুন এখানে কিন্তু 4 লাখের উপরে, টোটাল 4,52,000, 4,500 লোক এখানে নিবে, তো ধাপে ধাপে তারা নিচ্ছে। তো আপনারা ধাপে ধাপে যারা আবেদন করেন তারা করেন, যাদের হয় না তারা আবার আপনারা করেন, এবং অনেকে বলেন যে একজন কি 2-3টা এসে আবেদন করা যায় কিনা, হ্যাঁ করা যায়, আপনারা স্পন্সরও করতে পারবেন, কৃষি বিষয়ও করতে পারবেন, আপনাদের একজন একাধিক হিসেবে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যেহেতু ক্লিক ডেট আপনারা জানতে পারলেন 2, 4 এবং 12 তারিখে, তো আপনারা সেই হিসেবে আপনারা প্রস্তুতি নেন। আশা করি আপনারা গতবার যারা বিফল হয়েছেন, আগে যারা পাননি, এবার আশা করি আপনারা পেয়ে যাবেন। এই প্রত্যাশায় আমি এই ভিডিওটি এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।